আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, কিন্তু ভালো নাই। শুরুতে নতুনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেছেন। কয়েকদিনে 17,700 মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন। আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান সারা বাংলাদেশের ট্রেনিং সেন্টারের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কি হাল অবস্থা কি, এটা নিয়ে মূলত আজকে ক্লিয়ার কাট আলোচনা হবে। সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের ট্রেনিং সেন্টারের পরিস্থিতি কোটা সংকট, প্লাস পরীক্ষা কম হচ্ছে। আর এর পেছনের কারণ হচ্ছে আমরা বিসিএ বোর্ড থেকে যে সুযোগ সুবিধা পেয়ে আসতেছিলাম, এখন সেগুলো পাচ্ছি না। ঠিক আছে, তো আমাদের কোটাগুলো কম দিচ্ছে, 70টা করে প্রতি মাসে আমরা বড় সেন্টারের আন্ডারে 70টা করে কোটা পাচ্ছি। তাহলে সেই 70টা কোটা, এত এত সেন্টার, সব সেন্টারে যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন এক একটা সেন্টারে একটা করে কোটা পড়বে, ভাগে হিসাবে একটাও পড়বে না। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। অনেক ট্রেড কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের অধিকাংশ ট্রেনিং সেন্টার এখন ভর্তি বন্ধ, প্লাস পরীক্ষাও নাই। এই দেখেন টিআই ট্রেডে বর্তমানে টিআই ট্রেড কিন্তু বন্ধ রাখা হয়েছে, টিআই ট্রেডটা বন্ধ রাখা হয়েছে, সিআই ট্রেডটা চালু রাখা হয়েছে। এ মাসে 3টা পরীক্ষা হয়ে গেছে সিআইতে, হ্যাঁ, মানে এই সব থেকে কম পরীক্ষা হলো। আর ইএফটা চলতেছে, ইএফেরও আজকে পরীক্ষা আছে, ইএফের পরীক্ষা আছে। ঠিক আছে, একেবারে যে নাই একেবারে জিরো তা না, ইএফের আজকে কয়টা, হ্যাঁ ইএফএ পরীক্ষা কয়টা আজকে, দুইটা। এ মাসে কয়টা আছে, এই দুইটা পর্যন্ত জানতে পারিছো? দেখছেন অবস্থা, আমরা দুইটা পর্যন্ত জানতে পারছি, বাড়তি আছে কি না এখনও পর্যন্ত জানা যায়নি। ছাত্র আছে, ছাত্র নিয়ে সমস্যা নাই। এটা হচ্ছে পিসি ফাইবার প্লাস্টার সিলিং। এ ফাইবার প্লাস্টার, তোমাদের এ মাসে পরীক্ষা আছে দুইটা, 22 তারিখে ফিঙ্গারের কথা বলছে। দেখছেন এখানেও সেই একই অবস্থা, দুইটা তিনটা করে যদি এরকম করে হয় তাহলে অন্য জায়গায় কী অবস্থা। অ্যাকুস্টিক্যাল সিলিংয়ে আমি জানি, অ্যাকুস্টিক্যাল সিলিংয়ে কিন্তু আজকে পরীক্ষা আছে, গতকালকে ওদের মালামাল সেট আপ ছিল, আমার ছিল পরীক্ষা, ওদের মালামাল সেট আপ। এই এ মাসে কয়টা পরীক্ষা আছে অ্যাকুস্টিক্যাল সিলিংয়ে, ওই যে তিনটা গেছে, আজকে পরীক্ষা চলতেছে। আর ফিঙ্গার আছে কয় তারিখে কিছু বলেছে? আগামী মাসের পরীক্ষার ফিঙ্গারের কথা কিন্তু এখনও বলে নাই, আগামী মাসে ফিঙ্গার আছে, কয়টা আছে এটা 22 তারিখে জানতে পারবো আমরা এমডি স্যার আসলে। এটা হচ্ছে সিডব্লিউআই, সিডব্লিউআই কিন্তু অলরেডি ধুমসে কাজ করতেছে, ওদের পরীক্ষা আছে। এ তোমাদের সিডব্লিউআর পরীক্ষা কবে? 18 তারিখে। কয়টা টোটাল এ মাসে? 4টা পরীক্ষা। আর ইয়েতে ডেলকোতে, এ ডেলকোতে পরীক্ষা করা বড় ভাই, ডেলকোতে 3টা আর এখানে 4টা। তা আপনারা তো ফার্স্ট আছেন আমাদের থেকে, আমরা মাত্র 3টা পাইছি। তো যাই হোক, বর্তমান পরিস্থিতি এটাই, আপনারা দেখলেন যে কোটা নাই, কোটা না থাকার কারণেই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে না। তো আপনারা দোয়া করেন, আমাদের যে গুরুজন যারা আছে সেন্টারের মালিক, মালিক পক্ষ কর্তৃপক্ষ যারা আছে, তারা বলা বলি করতেছে জানুয়ারির পরে, ফেব্রুয়ারি মার্চ মাসে, এই ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু কোটা বেড়ে যাবে। আর যখনই কোটা বেড়ে যাবে তখনই কিন্তু কোটার রেটটাও কিন্তু কমে যাবে। ঠিক আছে, কোটার রেটটাও কমে যাবে। আর আজকের এই ভিডিওটা, এই যে তথ্যটা, দয়া করে আপনারা নিজ দায়িত্বে, যারা আমার ভালোবাসেন, নিজ দায়িত্বে এটা শেয়ার করবেন আপনাদের ওয়ালে। কেন শেয়ার করবেন? যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছে তারা প্রচুর কল দিচ্ছে যে বর্তমান পরিস্থিতি কী, বর্তমান পরিস্থিতি কী। তা বর্তমান পরিস্থিতি ভাই আমি কতজনকে কল করে জানাবো বলেন? এই কারণে এই ভিডিওটা করলাম, আর এই ভিডিওটা আপনারা নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। আজকে ডেটটার ভিডিওতে দেওয়া থাকবে কত ডেটে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, কারণ অনেকেই বিভ্রান্ত হয় যে আমি একটা ভিডিওতে দেখলাম আপনাদের রেট কোটা নাই, অথচ এই ভিডিওটা দেখা যাচ্ছে 6 মাস পরে দেখবে, দেখার পরে তখন কিন্তু ধুমসে কোটা থাকবে, তখন এই ভিডিওটা দেখে অনেকে ভুল বুঝবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ ভুল বুঝবেন না। ঠিক আছে, এই ভিডিওটা জাস্ট ইনফরমেশন ভিডিও। ঠিক আছে, এখানে বিভ্রান্তকর কোনো কিছু ছড়ানো হয়নি। এখন কোটা খুবই কম, যে কারণে পরীক্ষা কম হচ্ছে এবং সময়ও বেশি লাগতেছে। এই যে যারা স্টুডেন্ট বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা বসে আছে, এই ছেলেগুলা, হ্যাঁ, আগামী মাসে হয়তো 6টা পরীক্ষা আমার সিআইতে, কিন্তু তারপর মাসে পরীক্ষা নাই, কম, তারপর মাসে পরীক্ষা আছে। তাহলে এই যে ছেলেগুলো ভর্তি হচ্ছে, এদের বের হতে তো 4 থেকে 5 মাস অনায়াসে লেগে যাবে, মানে এটা তো আপনারাও বোঝেন ভালো। আর এখন ভর্তি হলেও তো রেট অনেক বেশি, আপনারা যে সেন্টারেই যাবেন না কেন,
বাংলাদেশের যেখানেই যাবেন না কেন সেখানে রেট অনেক অনেক বেশি, যেটা কল্পনার বাইরে। এজন্য যাদের নিজ দায়িত্বে যারা ভর্তি হবেন, একান্ত ব্যক্তিগতভাবে তারা ভর্তি হতে পারেন যে কোনো ট্রেনিং সেন্টারে, কোনো বাধা এই ভর্তির বিষয় নিয়ে আমি কখনো কাউকে বাধা দিব না বা কাউকে পরামর্শ দিব না যে আপনি কোথায় ভর্তি হবেন, কেমন ভর্তি হবেন, কেন ভর্তি হবেন, কখন কত টাকা দিয়ে, এই বিষয়ে আমি কখনো বলি না। এমনকি আমার এখানে ভর্তি হওয়ার জন্য কাউকে প্রেশার করি না। যারা ভর্তি হয় নিজ দায়িত্বে ভর্তি হয়, যাচাই বাছাই করেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই পরিস্থিতির বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যারা নতুন আসছেন, যারা ভিডিওটা দেখবেন, আর যারা নতুন অলরেডি পুরাতন হয়ে গেছেন, আমার ভিডিওগুলো ভালো লাগতেছে, তারা অবশ্যই মতামত দিবেন কোন কোয়ালিটির কোন বিষয়ের উপর প্রশ্ন মানে ভিডিও করব আমি, তাহলে ওই বিষয়ের উপর আমি ভিডিও আপলোড করতে পারবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ট্রেনিং সেন্টারে আসার আগে আমার সঙ্গে যোগাযোগ না করে কেউ ট্রেনিং সেন্টারে আসবেন না, দয়া করে। অনেকেই পাকনামি করে চলে আসে যে স্যাররে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আমারে পায় না, এই জন্য আগের দিন রাত্রিবেলায় আমার কাছে কল করে আমার সঙ্গে কথা বলে ফাইনাল হয়ে তারপরে ট্রেনিং সেন্টারে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চাই না কেউ আমার কথার কারণে কষ্ট পাক। আসসালামু আলাইকুম।